এটা একজন কিংবদন্তির গল্প। এক মহিষীর অদম্য প্রচেষ্টায় রেনেসাঁসের সূচনার গল্প। অধ্যাপক ডাক্তার জোহরা বেগম কাজী বাংলাদেশের চিকিৎসা জগতে নারী জাগরণের পথিকৃৎ, প্রথম বাঙালি মুসলিম মহিলা চিকিৎসক। পঞ্চাশের দশকে কুসংস্কার, ধর্মান্ধতা আর সামাজিক নানা বেড়া জালে যখন বন্দি বাঙালি মুসলিম সমাজ, ঠিক তখনই নতুন দিনের আলোক বর্তিকা হাতে এ অঞ্চলের চিকিৎসা ক্ষেত্রে আলো ছড়ালেন তিনি। হয়ে উঠলেন সুচিকিৎসক হবার আদর্শিক পথদ্রষ্টা, বহু বরেণ্য চিকিৎসকের শিক্ষক এবং নিবেদিত প্রাণ চিকিৎসা বিজ্ঞানী গড়ার কারিগর। খুব ডিসিপ্লিন মহিলা ছিলেন, ক্লাসে কোনোদিন আসেন না এরকম ঘটনা নেই, সবার আগেই ক্লাসে ঢুকতেন আমাদের আগে। এদেশে গাইনি চিকিৎসা প্রসারে তিনি নবজাগরণের অনন্য প্রতীক। ধর্মীয় বিধিনিষেধের গোড়ামি ভেদ করে নারী পুরুষের সম চিকিৎসা সেবা অধিকার নিশ্চিত করেন তিনি। ঢাকা মেডিকেল কলেজে প্রতিষ্ঠা করেন স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা বিভাগ। উনি ঢাকা মেডিকেল কলেজে প্রথম গাইনি ডিপার্টমেন্ট স্থাপন করেন। দিস ইজ গ্রেট গ্রেটনেস। আজকে আমি গাইনিতে এসেছি বিকজ ম্যাডাম ছিলেন বলি। নারীর উপর অপচিকিৎসা আর কুসংস্কারের খড়গ শক্ত হাতে রুখে দিয়ে হাসপাতালের বিজ্ঞানসম্মত চিকিৎসার আলোয় নিয়ে আসেন তাদের। গাইনি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন নিষ্ঠার সাথে, সফলভাবে। হাসপাতালে উনি কখনো টাইম নষ্ট করতেন না চা নাস্তা খেয়ে, এটা একটা কথা। ওই কাজ করিয়েই যেতেন একদম সকাল থেকে যত। জহরে বেগম কাজী এবং আসিরুদ্দিন সাহেব, ওদের একজন সার্জারি শিক্ষক, এই দুইজনকে বলা হতো যে এনাদেরকে দেখে ঘড়ি মিলানো যায়। ঝড় নেই, বৃষ্টি নেই, কোনোদিন অসুখ হয়েছে অসুস্থ শুনি নাই। কী করে বোঝাবো, আমার নীতিবাগিস মানুষ খুব রেয়ার, আমিও এরকম না। ডাক্তার জোহরা বেগম কাজীর জন্ম 1912 সালের 15 অক্টোবর অবিভক্ত ভারতের মধ্যপ্রদেশের রাজনান গ্রামে। তবে তাঁর পৈতৃক নিবাস মাদারীপুর জেলার কালকিনি থানার গোপালপুর গ্রামে। 1929 সালে তিনি আলিগড় মুসলিম মহিলা স্কুল থেকে প্রথম বাঙালি মুসলিম আলিগড়িয়ান হিসেবে এসএসসি পাশ করেন। 1935 সালে মাত্র 23 বছর বয়সে দিল্লির হার্ডিং মেডিকেল কলেজ ফর ওমেন থেকে MBBS পরীক্ষায় অর্জন করেন প্রথম শ্রেণীতে প্রথম স্থান, অর্জন করেন সম্মানজনক ব্রিটিশ ভাইসরয় পদক। ডাক্তার জোহরা বেগম কাজীর কর্মজীবনের সূচনা ভারতের ইয়োথমাল ওমেন্স পাবলিক হাসপাতালের চিকিৎসক হিসেবে। এরপর বিলাসপুর সরকারি হাসপাতাল হয়ে অবৈতনিক চিকিৎসক হিসেবে কাজ করেন মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত সেবাগ্রাম আশ্রমে। কিছুদিন আগে আহমেদাবাদ আমি গিয়েছিলাম, তো ওখানে গিয়ে আমার মনে হলো আমার ম্যাডাম তো এখানেই ছিলেন, সে মহাত্মা গান্ধীর সেই জায়গায় আমি ওটা দেখতে পাব। তো আমি গিয়েছিলাম, ম্যাডামের ছবি, মহাত্মা গান্ধীর তার ওয়াইফের ছবি আর শিরিন কাজীর ছবি, এতই ভালো লাগলো আমার। ওদের স্মৃতিগুলো অন্যরকম লাগলো যে পৃথিবীতে অনেক কিছু আছে কিন্তু সবাইকে ভালোবাসো, এই যে একটা মানে আধ্যাত্মিক টাইপ অফ ফিলিং, এটা ম্যাডামের মধ্যে ছিল। গান্ধী পরিবারের সাথে ডাক্তার জোহরা কাজীর পরিবারের ছিল ঘনিষ্ঠ যোগাযোগ। অকৃত্রিম সেবা পরায়ণতার জন্য গান্ধীজি ও তার স্ত্রী কস্তুরীবাইয়ের খুব প্রিয় ছিলেন জোহরা কাজী। মানব সেবার মাধ্যমে নিজেকে একজন মানুষ হিসাবে প্রতিষ্ঠার সাধনা ছিল তার নিরন্তর। একইভাবে চিকিৎসা দিতেন, কেবিন হলে যে একটা খুব আহামরি কিছু করতেন তা না, কেবিনে যাও, ওয়ার্ডে তা, সব কিছু। মহাত্মা গান্ধী পরিবারের পাশাপাশি তিনি সান্নিধ্য পেয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেরে বাংলা এ.কে ফজলুল হক, মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি, কমরেড মোজাফফর আহমদ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, কবি সুফিয়া কামাল সহ কিংবদন্তিতুল্য অনেক ব্যক্তিবর্গের, যা তার চেতনা ও মননকে করেছে সমৃদ্ধ। 1947-এ দেশভাগের পূর্ব পর্যন্ত তিনি ভারতের আরও বেশ কিছু সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসা সেবা প্রদান করেন। দেশভাগের অল্প কদিন আগে 1946 সালে প্রতিষ্ঠিত হল ঢাকা মেডিকেল কলেজ। দেশভাগের পর 1948 সালে
ডাক্তার জোহরা বেগম কাজী পিতৃভূমির টানে চলে এলেন এই বাংলার মাটিতে। সময়ের আলোকবর্তিকা হয়ে যোগ দিলেন ঢাকা মেডিকেল কলেজে। এ অঞ্চলের চিকিৎসা দৈন্যতা ঘোচাতে নিজেকে উৎসর্গ করলেন তিনি। তাই তো ঢাকা মেডিকেল কলেজের পাশাপাশি সম্মিলিত সামরিক হাসপাতাল, মিডফোর্ড হাসপাতাল এবং হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালেও চিকিৎসা প্রদান করেছেন তিনি সম্পূর্ণ অবৈতনিকভাবে। শেষে উনি এসে হোলি ফ্যামিলিতে বিনা পয়সায় চিকিৎসা দর্শন করলেন। এরকম অনেক ক্লিনিক, তখন তো অল্প কয়েকটা ক্লিনিক আছে ঢাকাতে মগবাজার ওদিকে, ওখানে উনি কিন্তু কোনো টাকা নিতেন না। জাত ধর্ম বর্ণ ধনী গরিব নির্বিশেষে সবার সুচিকিৎসা নিশ্চিতে তিনি নিজ উদ্যোগে ছুটি বেরিয়েছেন বাড়িতে বাড়িতে। তিনি ছিলেন গরিব দুঃখী অসহায় মানুষের চিকিৎসক। তিনি কখনো কখনো গভীর রাত্র হলে অসুস্থ রোগীর সেবা করার জন্য ছুটে যেতেন। তিনি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় গিয়ে মেয়েদেরকেও ঢাকা মেডিকেল কলেজে এসে সেবা নেওয়ার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করেছেন। বাংলাদেশের বর্তমান নারী চিকিৎসক তৈরি, চিকিৎসা গ্রহণে নারীদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কিংবা নারী চিকিৎসা ব্যবস্থার যে অভূতপূর্ব অগ্রগতি, তার শেকড় তৈরি করেছিলেন যে মহিষী, তিনি ডাক্তার জোহরা বেগম কাজী। উনি বাড়িতে বাড়িতে গিয়ে মহিলাদেরকে নিয়ে আসতেন যে তোমরা হসপিটাল যাবে না কেন, এবার তো কাম টু হসপিটাল, হসপিটাল তো ভালো, তোমার চিকিৎসা হবে। এখনকার স্ট্যাটিস ঢাকা মেডিকেল কলেজে 17,000 পেশেন্ট প্রতি বছর আসে, শুধু মহিলা বলে। তা আমি বলতে চাচ্ছি আমার ম্যাডাম যে এত বড় একটা মানুষ ছিলেন, তার যে অনুভূতি, তার যে মানবতা আর তার যে সরলতা অ্যান্ড স্ট্রিক্টনেস, এই সবগুলো কিন্তু অনুকরণের মতো। চিকিৎসা সেবায় অনবদ্য অবদানের জন্য ডাক্তার জোহরা বেগম কাজী অর্জন করেন অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি। 1964 সালে তখমাই পাকিস্তানি পদক, 2002 সালে বেগম রোকেয়া পদক এবং 2008 সালে 21 পদক, তেমনি উল্লেখযোগ্য কিছু প্রাপ্তি। আমৃত্য জ্ঞান পিয়াসী এ মানুষটি জ্ঞান বিতরণ এবং শিক্ষা বিস্তারেও তৃপ্তির স্বাদ খুঁজে পেতেন। তাই তো বিভিন্ন স্থানে স্কুল কলেজ প্রতিষ্ঠার পাশাপাশি বিভিন্ন শিক্ষা আন্দোলনে তার ভূমিকা ছিল অনন্য। রশ্মিন্দির মনোহরটি থানার রায়পুরের জমিদার রাজউদ্দিন আহমেদ বিয়ের সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের আগে তিনি তাকে প্রস্তাব দিয়েছিলেন যে আমি আপনার সাথে বিয়ে বসতে পারি, তবে আনকন্ডিশন, সেটা হলো আপনি মেয়েদের জন্য একটি স্কুল করতে হবে আপনার, একটা কলেজ করতে হবে আপনার, এবং আমার ব্যক্তিগত কাজে আপনি কখনো বাধা সৃষ্টি করতে পারবেন না। ভাষার দাবিতে রাজপথের ছাত্ররা যখন গুলিবিদ্ধ, জীবনের ঝুঁকি নিয়ে তাদের জরুরি চিকিৎসা নিশ্চিত করেছেন জোহরা কাজী। পুলিশি রক্তচক্ষুকে উপেক্ষা করে ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন, গ্রেপ্তারের হাত থেকে নিরাপদ করেছেন অনেককে। ম্যাডাম সেই আমলের হয়েও এত প্রোগ্রেসিভ ছিলেন, কল্পনা করতে পারবেন না। আমি শুনেছি ভাষা আন্দোলনের যখন ঢাকা মেডিকেল কলেজে সে আম গাছের তলায় দাঁড়িয়েছিল সবাই, আর ছাত্ররা সব গুন্ডের হয়ে আসছিল, তখন সব টিচারদেরও তো খারাপ লাগছে, সবাই তো আমাদেরই, কিন্তু সবাই দাঁড়িয়েছিলেন। ওই ছাত্রগুলোকে যে টাচ করবে এই সাহসটা কেউ পায়নি, কারণ গভর্নমেন্ট তো অপোজিশন। তো ম্যাডাম তখন দাঁড়িয়েতে দুই পকেটে হাতে দিয়ে নাকি চিৎকার করে বলছেন, আরে এনাকে মারা যাবে নাকি, ওকে নিয়ে যাওয়া ইমার্জেন্সি। তখন সবাই তখন হাত তুলে আমরা সব মোটামুটি ভালো ম্যানেজমেন্ট করলো। এই যে একটা বোল্ডনেস, যে বিপদের সময় যে মানবতা, মানুষকে মানুষ হিসেবে ধরতে হবে, এটা ওনার কাছে অনেক বেশি ছিল। বঙ্গবন্ধুর আগরতলা কেসের হচ্ছে যেদিন সার্জন জহুরুল হক মারা যায়, আমরা প্রথম খবর পেলাম যে সার্জন ফজলুল হক মারা গেছেন বরিশাল বাড়ি। তা আমরা এই খবরটা কারেক্ট নেওয়ার চেষ্টা করি, উনি একদম কারেক্ট খবর আনলেন যে না, বঙ্গবন্ধু সুস্থ আছেন এবং ফজলুল হক না, নিহত হয়েছেন জহুরুল হক। এভাবেই 52-র ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, 71-র মহান মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন গণতান্ত্রিক ছাত্র আন্দোলনে তার অবদান চিরস্মরণীয়। 2007 সালের 7 নভেম্বর 95 বছর বয়সে অসীমের পথে পা বাড়ান সাধক এই মহিষী। সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত নিরহংকারী মানুষ আমৃত্যু মানবতার ব্রত পালন করে গেছেন। ম্যাডাম
পরতেন খুব সিম্পল শাড়ি, একটা ক্যারোলিনের শাড়ি পরতেন, হাফ কাট হাতা একটা সাদা অ্যাপ্রন পরতেন আর একটা চপ্পল পরতেন স্লিপার, এই পরেই মানে সারাদিন রাত যেত। দুর্ভাগ্য হলো তাদের কোনো সন্তান ছিল না। ডক্টর জোহরা কাজী মনে করতেন তার ছাত্র ছাত্রীরাই তার সন্তান সমতুল্য, এবং সেইভাবেই তিনি ছাত্রছাত্রীদের স্নেহ করতেন, আদর করতেন। অত্যন্ত সাদা মনের মানুষ ছিলেন, খুবই স্পষ্ট, যার জন্য একদিন হঠাৎ করে আমি খোঁজ নিলাম কেমন, উনি নিজেই দেখতে আসতেন। দেখতে যাওয়ার কথা আমার, তাও তিনতলা পর্যন্ত সিঁড়ি বেয়ে উঠতেন, তখন তার বয়স প্রায় 90 মতো। ওই যখন একটু বয়স্ক হয়ে গেলেন, প্রায় আমাদের চেম্বারে এই হাসপাতালে বা ক্লিনিকে আসতেন, তো আমরা তো বলতাম যে আপনি কেন আসছেন, আমরা আপনার কাছে যেতাম, বলতেন না না তোমরা এখন কাজ করছো, তোমাদের এখন যুগ, আমি তোমাদের সময় নষ্ট করতে চাই না। উনি আমাদের এত স্নেহ করতেন, এত আদর করতেন, যদি মাসে একবার না যেতাম, যদি ওনার ফোন না করতাম, তিনি অভিমান করতেন, অভিমান করে উনি নিজেই দেখতাম এক সময় গাড়ি নিয়ে বাসায় চলে আসছেন। তার আদর্শ অনুসরণ করে আজও দেশের চিকিৎসা অঙ্গনে অসংখ্য নারী বৈশিষ্ট্যপূর্ণ অবদান রেখে চলেছেন। উনি যে আমাদের কি পছন্দ করতেন সেটা বুঝতে পারলাম যখন ডাক্তার হয়ে আমি বিদেশ থেকে পাস-টাস করে আমার খুলনায় পোস্টিং হলো, তখন উনি একদিন অফিসিয়াল কাজে খুলনায় দেওয়া হলো, সব ডিসি কমিশনার সবাইকে ডাকা হলো, আমি ওখানে ছিলাম। উনি দাঁড়িয়ে প্রথমেই বললেন, আমাদের ধারণা যে আমাদের সম্বন্ধে কোনো ভালো আইডিয়া নেই, প্রথমেই বললেন যে দেখেন আপনারা তো আমার বেস্ট স্টুডেন্টটাকে পেয়ে গিয়েছেন এখানে, সুতরাং আপনাদের আর কোনো চিন্তার কারণ নেই। প্রচার বিমুখ কর্মে বিশ্বাসী কিংবদন্তি, প্রগতিশীলতার চর্চায় আর নারীর অগ্রযাত্রা নিশ্চিতে আজীবন ছিলেন আলোকবর্তিকা। চিকিৎসার মান উন্নয়ন এবং সুচিকিৎসক তৈরিতে একজন সার্থক শিক্ষক। একজন চিকিৎসক এই পরিচয়ে যদি তাকে শুধু সীমাবদ্ধ রাখা হয়, তাহলে তাকে 100 ভাগের 1 ভাগও মূল্যায়ন করা হবে না। অন্য দেশ হলে তার জীবনী রচনা হতো, রিসার্চ হতো, তার নিয়ে সিনেমা হতো। এত ভালো একটা মানুষকে স্মরণ রাখার জন্য গভর্নমেন্ট যেন একটা কিছু করে, সেটা কী করতে পারেন আমি জানি না। ম্যাডামের নামে একটা রাস্তা হতে পারে ঢাকা মেডিকেলে, মেয়েদের হোস্টেলে একটা নাম হতে পারে, তা আমি অ্যাপিল করি যে এটা যেন ফিলিংয়ের ভেতর থেকে আসে, ম্যাডামের জন্য কিছু একটা করা হয়, যাতে ওনার নামটা অন্তত হয়ে যায়। অধ্যাপক ডাক্তার জোহরা বেগম কাজী নিজেই এক ইতিহাস।